তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। এটা তো আমরা আমাদের যে টেলিকম আপনার রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির উদ্যোগে আমরা একটা কিন্তু মত বিনিময় করেছি এবং সেটাতে আমরা দেখেছি আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। সো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি, প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। সো একটা হচ্ছে সচেতনতা, আর একটা প্রযুক্তিগত প্রয়োগ এবং পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ। সো এই তিনটাই আমরা চেষ্টা করছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমরা সেটা তালিকাও আমরা মিডিয়ার সামনে সেদিন প্রকাশ করেছিলাম প্রেজেন্টেশনে, এবং মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত, মানে যাতে করে এটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, মানে ডিপার্টমেন্ট অফ টেলিকম ডট ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল সেন্টার NTMC, আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, BTRC এবং সাইবার সিকিউরিটি এজেন্সি BGD স্যার, আমরা সবাইকে নিয়ে জেনে বসছি যে যার যতটুকু সক্ষমতা আছে পুলিশ এবং ইন্টেলিজেন্স সবাই মিলে আমরা একটা ড্রাইভ দিচ্ছি সম্মিলিতভাবে, যে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এটা ব্লক করতে থাকবো এবং আমরা মিডিয়ারও সহায়তা পাচ্ছি, বিভিন্ন সোর্সে যেটাই পাচ্ছি আমরা সেটাই আমরা ব্লক করার চেষ্টা করছি। আমি এটার NBR-এর চেয়ারম্যানের কাছে লিখেছি, আমি অর্থমন্ত্রীর কাছে লিখেছি, মোবাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যেগুলো যৌক্তিক ব্যাখ্যা এবং তাদের দাবি যেগুলো আমরা মনে করি যে যৌক্তিক, সেগুলো আমি ইতিমধ্যেই অর্থমন্ত্রী এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে এগুলো বিবেচনার জন্য জোর সুপারিশ করে পাঠিয়েছি। না, এটা বন্ধ করার বিষয়টা আমরা রেজিস্ট্রেশনটা কনফার্ম করেছি আর আমরা NBR-কে এই ডেটাবেসটা দিচ্ছি। সো আমরা আমাদের বাংলাদেশ আপনার টেলিকমিউনিকেশন কমিশনের যেটা এখতিয়ার সেটা আমরা আমাদের সর্বোচ্চ প্রযুক্তিটা করছি, আর যেটা বাংলাদেশ রেভিনিউ বোর্ডের যেটা ক্ষমতা সেটা আমরা তাদেরকে দিচ্ছি। যেরকম ধরেন কাস্টমসে আমাদের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটা সফটওয়্যার আমাদেরকে দিয়েছিল, তা আমাদের পার্ট অ্যাক্টিভ আছে কিন্তু দেখা যাচ্ছে কাস্টমসের একটা মডিউল তার অ্যাক্টিভেট করে নাই, যার ফলে কিন্তু আমাদের এই পণ্য মানে প্রসেসে অনেক দেরি হচ্ছে। তো আমি গতকালকে মিটিংটা করে পোস্টে কুরিয়ারের সাথে আমি NBR চেয়ারম্যানকে ফোন করে বলেছি যে এইটা আজকে ওদের মিটিং চলতেছে। সো এইভাবে আমরা সবগুলো দায়িত্বগুলো কার কোনটা আছে এবং কোনটা প্রযুক্তি দিয়ে আমরা আরও সহজ করতে পারি সেটা আমরা যেরকম পোস্ট টেলিকম এবং ICT থেকে হেল্প করতেছি, পাশাপাশি যার যেটা ম্যান্ডেট যার যেটা জুরিসডিকশনের মধ্যে তারা যাতে সেটা ভালোভাবে করে সেটা আমরা চেষ্টা করতেছি।